আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম। কোন রোগে কোন ডাক্তার দেখাবেন, তো এই ব্যাপারে কথা বলার জন্য আমরা আজকে দ্বিতীয় পর্বে চলে এসেছি। আজকে আমরা কথা বলবো জেনারেল সার্জারি থেকে শুরু করে, যে সার্জারি হচ্ছে যেখানে আমার কাটাছেড়ার ব্যাপার আছে, অপারেশনের ব্যাপার আছে। সিম্পল একটা নখে যদি কোনো একটা পুঁজ জমে সেটা যেমন সার্জারি, আবার পুরো মাথার খুলি কেটে সেখান থেকে রক্ত স্ট্রোকে রক্ত বের করে নিয়ে আসা বা কোনো একটা টিউমার বের করা সেটাও কিন্তু সার্জারি। অর্থাৎ সার্জারি এরকম ফের এই সবটুকু নিয়ে আছে কথা বলবো। তো এই প্রথমেই কথা হচ্ছে যে জেনারেল সার্জারি, অর্থাৎ তারা একদম টপ টু বটম বলতে গেলে সবকিছুই কভার করে, তাদেরকে বলা হয় হচ্ছে জেনারেল সার্জারি স্পেশালিস্ট। যদিও এখন নিউরোমেডিসিন অর্থাৎ ব্রেনের সার্জারি বা দেখা গেছে আরো ছোটখাটো মাইনর সার্জারি গুলো এখন আর ওনারা করেন না। ওনারা মূলত হচ্ছে অ্যাপেন্ডিসাইটস প্লাস হচ্ছে কলিসিস্টেক্টমি বা পেটের ভিতরে যে সার্জারি গুলো আছে বা জরায়ু কেটে ফেলা, এইটা আবার গাইনির সাথে ওভারল্যাপ করে। তো এরকম জটিল জটিল সার্জারি গুলো ওনারা করেন এবং অনেক ক্ষেত্রে পেট কেটে করেন, অনেক সময় পেট না কেটেও করেন বা দেহের বিভিন্ন অংশের গুরুত্বপূর্ণ সার্জারি গুলো জেনারেল সার্জারিতে করা হয়। অর্থাৎ জেনারেল সার্জারি মানে হচ্ছে ইন জেনারেল সবকিছু তাদের আওতায়, কিন্তু তারপরেও সবকিছু আসলে করেন না। এক্ষেত্রে ওনারাই হয়তো যদি খুব জটিল কেস দেখেন সেটা রেফার করে দেন। তারপর চলে এসেছে শিশু সার্জারি। শিশু সার্জারিও জেনারেল সার্জারির মতো একটা টেরিটরি, কিন্তু এটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে যত সার্জারি লাগে সেটা হচ্ছে শিশু সার্জারি থেকে দেখা হয়। অর্থাৎ এর আরেকটা নাম হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি। তো যখন কোনো শিশুর কোনো টিউমার বা কোনো একটা সমস্যা হয় সেক্ষেত্রে আমরা পেডিয়াট্রিক সার্জনদের দ্বারা সার্জারিগুলো করাই। এবং ব্রেস্ট সার্জারি, ব্রেস্ট সার্জারিও হচ্ছে একটা নতুন স্পেশালিটি, একটা জেনারেল সার্জারির একটা কনসিকোয়েন্স। সেটা হচ্ছে যে এখন ব্রেস্ট রিলেটেড যে টিউমার, ব্রেস্ট ক্যান্সার বা বিভিন্ন টিউমার বা বিভিন্ন ব্যাপারগুলোতে দেখা যায় যে সার্জারিগুলো লাগে এগুলো ব্রেস্ট সার্জারি স্পেশালিস্টগণ করেন। এবং এই ক্ষেত্রে মূলত দেখা যায় যে চিকিৎসক বা মহিলা নারী চিকিৎসক অথবা পুরুষ হতে পারেন। যারা জেনারেল সার্জারি স্পেশালিস্ট তাদের আবার ব্রেস্ট সার্জারির ক্ষেত্রে হয়তো আরেকটা স্পেশাল আরেকটু ভালো স্কিলড ওনারা ইয়ে করেন, ট্রেনিং নিয়ে তারপর হচ্ছে ব্রেস্ট সার্জারিটা করেন। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নাক কান গলা সার্জারি, ইএনটি। এখন এটাকে বলা হয় নাক কান গলা এবং মাথা, অর্থাৎ ইএনটি এন্ড হেড নেক সার্জারি। তো এই ক্ষেত্রে তারা হচ্ছে নাকের, কানের, গলার যত রকম রোগ আছে যেগুলোতে অপারেশন লাগতে পারে বা মাথায় ঘাড়ে, এগুলো তো দেখা যায় যে নাক কান গলার স্পেশালিস্টে করেন। এবং চক্ষু, অর্থাৎ চোখে দেখার ক্ষেত্রে চোখের ছানি পড়ে গেলে অথবা চোখের রেটিনাতে কোনো অপারেশন করা লাগলে বা চোখের অক্ষি গোলক, যেটা অক্ষি গোলকের কোনো সমস্যার কারণে যদি কোনো অপারেশন করতে হয় সেক্ষেত্রে করেন হচ্ছে চক্ষু স্পেশালিস্টরা। আর অর্থোপেডিক্স এর ব্যাপারে আপনাদের আগেই ধারণা দিয়েছিলাম আগের পর্বে যে রিউমাটোলজি আর ফিজিক্যাল মেডিসিন তারা হচ্ছে মূলত জয়েন্টের মেডিসিনের দিকটা দেখেন, কিন্তু যদি কোনো সার্জারি লাগে সেক্ষেত্রে হচ্ছে অর্থোপেডিক সার্জারি সার্জনরা করেন। এবং অর্থোপেডিক সার্জনদের মধ্যে অনেকে আবার স্পাইনের ব্যাপারে আলাদা করে স্পেশালিটি ট্রেনিং নেন এবং সেক্ষেত্রে তারা নিজেদেরকে স্পাইনাল সার্জন হিসেবে বলেন। এবং একই সাথে এরপরেই হচ্ছে ইউরোলজি। ইউরোলজির ব্যাপারে একটু ধারণা দিয়েছিলাম যে কিডনির যারা মেডিসিন অংশটা দেখেন তাদেরকে আমরা বলি নেফ্রোলজিস্ট, আর যারা হচ্ছে কিডনির যে অপারেশন গুলো আছে করেন, অর্থাৎ কিডনি থেকে শুরু করে মূত্রনালী এবং হচ্ছে ইউরেথ্রা অথবা প্রোস্টেট অথবা আশেপাশের অন্য কোথাও যদি কোনো টিউমার হয় সেক্ষেত্রে দেখা যায় এটা ইউরোলজিস্ট করেন। এবং পেটের সার্জারির ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে একসাথে 2-3 জন স্পেশালিস্ট মিলে সার্জারিটা করেন, কারণ বিভিন্ন অর্গান একসাথে ইনভলভ হতে পারে। এছাড়া কার্ডিওলজি নিয়ে বলেছিলাম মেডিসিনে, তো মেডিসিনের হৃৎপিণ্ডের যে মেডিসিন মানে মেডিসিন দিয়ে যে ওষুধগুলো প্রেশার বা এরকম সমস্যাগুলো ট্রিটমেন্ট গুলো মেডিসিন থেকে আসে, অথবা ছোটখাটো ইন্টারভেনশন গুলো যেমন রিং বসানো বা বাইপাসে বা বিভিন্ন করা। কিন্তু বাইপাস সার্জারি বা বড় সার্জারি গুলো এগুলো করেন হচ্ছে আমাদের কার্ডিওথোরাসিক সার্জন যারা আছেন তারা। এবং এরই আরেকটা কাছাকাছি অংশ হচ্ছে ভাস্কুলার সার্জারি, অর্থাৎ আমাদের দেহের বিভিন্ন জায়গায় যে রক্তনালী গুলো আছে সেই রক্তনালী গুলো অনেক সময় সার্জারি করা লাগতে পারে, সেখানে রক্তনালী ব্লক হতে পারে। আপনারা জানেন যে জনপ্রিয় মিডিয়া পার্সন এবং জনপ্রিয় চিকিৎসক ডক্টর সাকলায়ন রাসেল, উনি একজন ভাস্কুলার সার্জন। যাদের হচ্ছে ঘন ঘন ডায়ালাইসিস করতে হয় তাদের ক্ষেত্রে হাতের মধ্যে ফিস্টুলা করতে হয়, এই ফিস্টুলা এই অপারেশন গুলো করেন হচ্ছে ভাস্কুলার সার্জন। এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অ্যাক্সিডেন্টে হাত পা কেটে একদম আলাদা হয়ে গেছে, তখন এই হাত পা কে শুধু জোড়া লাগিয়ে সেলাই দিলে কিন্তু কাজ হবে না। এই যে মাঝখানে যে রক্তনালী গুলো আছে এগুলো ঠিক মতো জোড়া লাগিয়ে সেলাই দিতে হবে, নাহলে কিন্তু হাতটা টিকবে না। এই জটিল অপারেশন গুলো করেন ভাস্কুলার সার্জনরা। তারপরে চলে আসি যে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় একটি সার্জারি বিভাগ, সেটা হচ্ছে কলোরেক্টাল সার্জারি। এটা হচ্ছে যে পায়ু পথের মধ্যে যেই ধরনের সমস্যাগুলো হয়, রেক্টাল হেমোরয়েড, ক্যান্সার বা আপনার যে গ্যাস যেটা বলে তা, অথবা ফিশার যদি ছিঁড়ে যায়, অথবা বিভিন্ন সমস্যা, অর্থাৎ এই অন্ত্রের মধ্যে যে সমস্যাগুলো হয় এগুলোর ক্ষেত্রে সুপার স্পেশালিটি হচ্ছে কলোরেক্টাল সার্জারি। এবং এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হেপাটোবিলিয়ারি সার্জারি। আমরা জানি যে গ্যাস্ট্রোএন্টারোলজি অথবা হেপাটোলজি এরা হচ্ছে লিভারের বা যকৃতের মেডিসিনের অংশটুকু দেখেন। আর এর যদি কোনো সার্জারি লাগে অথবা যদি আপনার পিত্তথলির এর যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে এই হেপাটোবিলিয়ারি সার্জারি হচ্ছে এক্ষেত্রে সুপার স্পেশালিটি। আর নিউরো মেডিসিন বলেছিলাম, যদি মেডিসিনের ক্ষেত্রে মস্তিষ্কে বা স্নায়ুতন্ত্রের কোনো একটা অংশে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে নিউরো মেডিসিনের ডাক্তার দেখেন। আর যদি এখানে কোনো সার্জারির প্রয়োজন হয় সেটা করে নিউরো সার্জারি। এবং এই থোরাসিক সার্জারিও আছে। থোরাসিক সার্জারি কার্ডিওথোরাসিক সার্জারির কাজের মধ্যে একটু ওভারল্যাপিং আছে, কিন্তু মোটামুটি অনেকটাই কাছাকাছি। এই ছিল আজকের মতো পর্ব। এর পরের পর্বে আমরা জানবো যে নারী রোগ বলতে কি বোঝায় বা এখানে কি কি বিভাগ রয়েছে। তো ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।